Bismillahir Rahmanir Rahim. I am Shimul Parvez. I am back with another English class for class 10. Today, I will discuss the rest part of the tense and right form of verb. You know, last class we discussed about tense in some portion. Today, we will carry on from that part, and I hope you will enjoy the class and you will make sure that you understand every points. So let's begin the class. গত ক্লাসে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্ম অফ ভার্ব চ্যাপ্টারের ভার্বের টোটাল বিষয়গুলো আলোচনার পরে আমরা টেন্স চ্যাপ্টারে এসে নেমেছিলাম। টেন্সের মধ্যে আমরা কি বিষয়গুলো দেখেছিলাম, টেন্সের কোন টেন্স কিভাবে আমরা চিনব, কোন টেন্স স্ট্রাকচার কেমন, কোন টেন্স কিভাবে কাজ করে, এগুলো আমরা দেখা শুরু করেছিলাম। তো আমি আশা করব অনেকের মনে আছে। তারপর আমি টেন্সটা কি করব, টেন্সটা আরেকবার রিপিট করব যাতে সবার জন্য এটা বোধগম্য হয় এবং আগামী ক্লাসের জন্য আরো ভালো হয়। তাহলে আমরা যেহেতু আগামী ক্লাসে রাইট ফর্ম ভার্ব প্র্যাকটিস শুরু করব, আজকে আমাদের মেইন ক্লাস হবে টেন্স গুলো ভালোভাবে আয়ত্ত করা। এরপরে রাইট ফর্ম ভার্বের যে কমন এবং বেসিক রুল গুলো আছে ওইগুলো আমি আলোচনা করব। তো আমি টেন্সের মধ্যে আমি গত ক্লাসে অনেক আলোচনা করেছিলাম, তারপর আজকে একটু কিছু শর্ট টেকনিক আমরা দেখব। শর্ট টেকনিক গুলো একটু মনোযোগ দিয়ে দেখি সবাই। এখানে আমি একটা বল এঁকেছি, তাহলে এই বলটা যদি আমি মনে করি একটা ফুটবল, তাহলে এই বলের আমি একটা লিখলাম ব আর একটা লিখলাম ল, তাহলে বল বানানো হলো ব ল। তাহলে এই যে বল আমি আঁকাইছি, এই বলের মধ্যে একটা আছে আমাদের বর্ণ ব, একটা ল। তো আমরা জানি আমাদের টেন্সের প্রকারভেদের মধ্যে এক নম্বরে ছিল প্রেজেন্ট, দুই নম্বরে ছিল পাস্ট, এবং নাম্বার থ্রিতে ছিল ফিউচার। তাহলে আমাদের যদি এই যে তিনটা টেন্স থেকে থাকে, এই তিনটা টেন্স আমরা কিভাবে বুঝতে পারবো সেটা একটু দেখবো। তাহলে প্রেজেন্ট হলো বর্তমান, পাস্ট হলো অতীত, এবং ফিউচার ভবিষ্যৎ। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমি লিখেছি ব ল, তাহলে কেন আমি লিখলাম, আমরা যেহেতু জানি টেন্স কাজ করে ভার্বকে কেন্দ্র করে, টেন্স কাজ করে হলো ভার্বকে কেন্দ্র করে, তার মানে ভার্বের সময়কে টেন্স বলে। তাহলে আমরা ভার্বের বাংলা কি, ভার্বের বাংলাটা বুঝাই ক্রিয়া। তাহলে আমরা যদি, আমরা যেহেতু বাঙালি, বাংলায় কথা বলি, বাংলায় বাক্য বলি, তাহলে বাংলার ক্ষেত্রে আমরা কিভাবে টেন্স বুঝবো একটু দেখি। আমি লিখলাম একটি বাক্য যে আমি ঢাকা যাব, আমি ঢাকা যাব, অথবা আমি ঢাকায় যাব, যাই হোক। তো আমি ঢাকা যাব, এখানে আমাদের ক্রিয়া কোনটাকে মার্ক করতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি যাব, এটা হলো ক্রিয়া, তাহলে এটা হলো ভার্ব। এই ভার্বের শেষে, ক্রিয়ার শেষে লাস্টে কি আছে একটু দেখি, ব আছে। তাহলে আমি বলছিলাম আমাদের ব লাগাইছি, বলের যে ব থাকবে বাংলা ক্রিয়ার শেষে যদি ব থাকে তাহলে এটা হবে ফিউচার টেন্স। তাহলে বাংলা ক্রিয়ার শেষে যদি ব থাকে এটা কি কি টেন্স হবে, এটা অবশ্যই ফিউচার টেন্স হবে। এবার যদি আমি একটু লিখি রহিম ঢাকায় গিয়েছিল, তাহলে আমি আবার বলছি আমরা বাংলা ক্রিয়া নিয়ে আলোচনা করছিলাম। বাংলা ক্রিয়ার মধ্যে এখানে কোনটা আমরা ক্রিয়া দেখতে পাই, এখানে গিয়েছিল হলো ক্রিয়া। তাহলে গিয়েছিল লাস্টে কি আছে একটু দেখি, গিয়েছিল লাস্টে ছিল ল। তাহলে আমাদের একটু আগে আমি বললাম বলের বতে যদি ফিউচার হয় তাহলে লতে কি হবে, লতে অবশ্যই পাস্ট টেন্স। তাহলে আমাদের বল দ্বারা যে ওয়ার্ড বল, বলের বতে ফিউচার, লতে পাস্ট, এই দুইটা আমরা বুঝে ফেললাম যে বাংলা ক্রিয়া শেষে যদি ব থাকে ফিউচার টেন্স হবে, বাংলা ক্রিয়া শেষে যদি ল থাকে এটা পাস্ট টেন্স হবে। তাহলে আমাদের বর্তমান কোনগুলো, প্রেজেন্ট। তাহলে বল, ব এবং ল, এই দুইটা যদি ক্রিয়া শেষে না থাকে তাহলে সেটা প্রেজেন্ট, তাহলে বল বাদে বাকিগুলো সব প্রেজেন্ট। ওকে, তাহলে আমি যদি লিখি আমি পড়ি, আমি পড়াই, তাহলে এখানে আমি দুইটা বাক্য লিখছি, আমি পড়ি এবং আমি পড়াই। এখানে একটা হলো লাস্টে কি আছে রস্বইকার, আর একটা লাস্টে আছে অন্তস্থ অ, তাহলে এখানে কিন্তু কোথাও ব বা ল নাই। তাহলে আমরা বুঝতে পারছি এটা কি, কখনো ভবিষ্যৎ হবে না, অতীত হবে না, তাহলে এটা কি হবে, তাহলে অবশ্যই এটা বর্তমান।
তাহলে বাংলা ক্রিয়াটা আমরা আগে ফাইন্ড আউট করব, দেন বাংলা ক্রিয়ার লাস্টে আমরা দেখব যে ব আছে, ল আছে নাকি অন্য কিছু আছে। যদি ব থাকে ফিউচার, ল থাকে পাস্ট, আর বল ব বা ল বাদে বাকি সব হবে প্রেজেন্ট টেন্স। মনে থাকবে সবার আশা করি। ওকে, এটা একটা শর্ট টেকনিক গেল। এরপরে এরপরে আমরা দেখব যে বাংলা ক্ষেত্রে আরো কি কিভাবে আমরা টেন্স চিনতে পারি। ধরো আমি গত ক্লাসে বলেছিলাম যে আমাদের টেন্স কে সাধারণত আমি তিনটা পার্ট করেছিলাম, একটা হলো ইনডেফিনিট পার্ট, একটা হলো কন্টিনিউয়াস পার্ট, আরেকটা হলো পারফেক্ট পার্ট। পারফেক্ট, তাহলে ইনডিফিনাইট পার্টে যে অংশটা আছে, আমি বলছিলাম যে আমাদের সব থেকে এখন আমরা আলোচনা করছি বেসিক থ্রি রুলস নিয়ে। তাহলে বেসিক থ্রি রুলস, এই তিনটা রুলস থেকে আমরা টেন্সের সব রুলস গুলো জানার চেষ্টা করব। এই তিনটা রুলস এর মধ্যে কি কি আছে, ইনডিফিনাইটের মধ্যে আমরা জানি স্ট্রাকচার এর সাবজেক্ট বা শুধু ভার্ব আসবে। তো আমি আগের ক্লাসেই বলছিলাম যে মাথায় রাখবে সবাই, ভি ইকুয়াল টু ভার্বের বেস ফর্ম, ভার্ব এর বেস। তাহলে ভি ইকুয়াল টু ভার্বের বেস মানে ভার্বের বেস ফর্ম। আবার আমি এর আগে ক্লাসে একটু লিখেছিলাম ফিউচার মানে আমাদের মাথায় রাখতে হবে যে সেখানে কি থাকবে, শ্যাল বা উইল থাকবে, কিন্তু এখন শ্যালের ব্যবহার কম, এই জন্য আমরা শুধুমাত্র উইল লিখলেই এনাফ হবে। তাহলে ফিউচার সমান উইল আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এই যে ইনডিফিনাইটে আলোচনার মধ্যে সাবজেক্ট আর ভার্ব, এটা একটা যেমন স্ট্রাকচার, এরপরে কন্টিনিউয়াসে থাকবে সাবজেক্টে পরে বি ভার্ব, এরপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা পেয়ে গেলাম যে প্রথমে ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট পরে ভার্বের বেস ফর্ম ইনডিফিনিট, কিন্তু এটা কমন মানে জেনারেল, এখানে কোনো আমি টেন্সের নাম লিখি না, এটা প্রেজেন্ট পাস্ট না ফিউচার। এরপরে কন্টিনিউয়াসও একই জেনারেল, সাবজেক্ট পরে ভার্বের, এখানে বি ভার্ব আসবে, এরপরে ভার্বের সাথে আইএনজি। আর পারফেক্টে কি আসবে আমরা একটু দেখি, পারফেক্টে আসবে সাবজেক্ট পরে হ্যাভ ভার্ব এবং এরপরে ভার্বের তৃতীয় রূপ। তাহলে এই যে তিনটে স্ট্রাকচার আমি লিখেছি, এই তিনটে স্ট্রাকচার মুখস্থ করলে পৃথিবীর সব টেন্সের স্ট্রাকচার পারা সম্ভব আমি মনে করি। তো যদি আমরা চেষ্টা করি একটু দেখি সবাই, এখানে প্রথম স্ট্রাকচার সাবজেক্টে পরে ভার্বের বেস ফর্ম, কন্টিনিউয়াস সাবজেক্টে বি ভার্ব থাকবে এবং ভার্বের সাথে আইএনজি থাকবে। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এর মধ্যে সবচেয়ে কমন কি থাকবে, কমন থাকবে এই যে এই দুইটা আইটেম, সেখানে বি ভার্ব থাকবে অবশ্যই, ভার্বের সাথে আইএনজি থাকবে অবশ্যই, তাহলে সেটা কি হবে কন্টিনিউয়াস টেন্স। আবার যদি কোথাও হ্যাভ ভার্ব থাকে এবং ভার্বের তৃতীয় রূপ থাকে, তাহলে সেটা কি টেন্স হবে, সেটা পারফেক্ট টেন্স হবে। তাহলে এবার আমরা একটু দেখি ইনডিফিনাইটের পরে আমাদের প্রত্যেকটা টেন্সের কিভাবে আমরা বর্তমান, অতীত, ভবিষ্যৎ বা প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে পার্টে আনতে পারি। আমি গত ক্লাসে এটা দেখিয়েছিলাম, তারপরেও আজকে দেখাচ্ছি রিভিশন আকারে, কারণ যত সমস্যা টেন্স নেই ইংলিশের। প্রেজেন্টের ক্ষেত্রে আমরা জানি প্রেজেন্ট সবসময় ভার্বের ক্ষেত্রে, টেন্সের ক্ষেত্রে প্রথম, তো এটাও ভার্বের প্রথম রূপ আসবে। তাহলে প্রথমত ইনডিফিনিট হলো মেন ইনডিফিনিট, যেটা সাবজেক্টে পরে ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট টেন্সে থাকবে প্রেজেন্ট ফর্ম বা ভার্বের প্রথম রূপ, পাস্ট টেন্সে থাকবে পাস্ট ফর্ম বা ভার্বের দ্বিতীয় রূপ, আর ফিউচারে অলওয়েজ কি থাকবে, ফিউচারে এই যে আমি একটু লিখে দিয়েছি, ফিউচারে সবসময় কি থাকবে, উইল থাকবে। তাহলে ফিউচারে সবসময় এই যে সাবজেক্ট এবং ভার্ব এর মাঝে উইল চলে আসবে। তাহলে আমরা একটু লিখে ফেলি, সাবজেক্টে পরে উইলটা বসিয়ে দিই, উইল, এরপরে ভার্বের বেস ফর্ম, তার মানে এই যে সাবজেক্ট, এরপরে প্লাস এখানে ভার্ব ছিল, ভার্বের মাঝে শুধু আমি কি দিয়ে দিয়েছি, শুধুমাত্র উইল আসছে, তার মানে এই উইলটা অতিরিক্ত আসছে এর মাঝে, তার মানে এই যে ভার্বের বেস ফর্ম এটা কিন্তু থাকবেই, কারণ উইল হলো মডাল অক্সিলারি, যেটা তার ফিউচার বা ভবিষ্যৎ নির্দেশ করে এবং মডাল অক্সিলারি পরে সব সময় ভার্বের বেস ফর্ম আসে, এটা একটু মাথায় রাখবো। এরপরে আমাদের চলে আসলো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস এর প্রেজেন্ট টেন্সে আমাদের কি আসতে পারে দেখা যাক। তো আমরা অলরেডি জানি কিন্তু বি ভার্বের যে পার্ট গুলো ছিল এগুলো আমরা মোটামুটি জানি, ভার্বের এক নম্বর ছিল অ্যাম, ইজ, আর, এগুলো আমরা সবাই মোটামুটি অনেকবার শিখেছি, অনেক জানি। তারপরে একটু দেখিয়ে দিই, ওয়াজ, ওয়ার, এবং ভার্বের তৃতীয় রূপ ছিল বিন, বি ডাবল ই এন। এরপরে একটা ভার্ব ছিল, সেটা হলো হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের ক্ষেত্রে কি কি আসবে, হ্যাভ ভার্বের ক্ষেত্রে ভি ওয়ান এ ছিল হ্যাভ বা হ্যাজ, ভি টু মানে ভার্বের পাস্ট ফর্মে ছিল হ্যাড,
এবং ভার্বের তৃতীয় রূপ বা পাস্ট পার্টিসিপলেও ছিল হ্যাড। তার মানে এগুলো হলো হ্যাভ ভার্ব। একটু আমরা মাথায় রাখবো এই দুইটা ভার্ব আমাদের খুবই কাজে লাগবে, এবং এর সাথে আরেকটা ভার্বও থাকে, সেটা হলো বি ভার্ব। আমরা বি ভার্বটা আলোচনা করব, সরি ডু ভার্ব, ডু ভার্বটা আলোচনা করব সেটা ক্লাসের লাস্টে। এখানে তাহলে আমাদের ডু ভার্বের প্রথমে আসে ডু বা ডাজ, আর পাস্ট ফর্মে থাকে ডিড, এবং এটা ভার্বের তৃতীয় রূপ হলো ডান। এটা আমরা জানি, তো ডানের ব্যবহার খুবই কম, আমাদের ডু ডাজ এবং ডিড ব্যবহৃত হবে। আচ্ছা তাহলে আমাদের কথা বলছিলাম কন্টিনিউয়াস টেন্স নিয়ে। কন্টিনিউয়াস টেন্সে তাহলে আমরা কি করতে পারি, কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কতগুলো আমরা দেখে নিই একটু। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো অ্যাম, ইজ, আর। তাহলে আমাদের প্রেজেন্টে অবশ্যই প্রেজেন্ট ফর্মটাই লিখবো। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো অ্যাম, ইজ, আর, আর এরপরে কি ছিল ভার্বের সাথে আইএনজি, এটা হয়ে গেল। এরপরে পাস্ট ফর্ম, তাহলে বি ভার্বের পাস্ট ফর্ম কি আছে একটু দেখি সবাই। বি ভার্বের পাস্ট ফর্ম আছে তো ওয়াজ বা অয়ার, তাহলে এখানে শুধুমাত্র ওয়াজ বা অয়ার আমরা বসিয়ে দিব, তাহলে এটা হয়ে যাবে ওয়াজ অয়ার, এরপরে ভার্বের সাথে আইএনজি। আর ফিউচারে আমি কি লিখেছি, ফিউচার সমান শুধু উইল আসবে অতিরিক্ত, তাছাড়া কিছুই আসবে না। তাহলে ফিউচারের ক্ষেত্রে শুধুমাত্র সাবজেক্টের পরে কি বসিয়ে দেবো, সাবজেক্টের পরে এখানে শুধুমাত্র একটা উইল আসবে, উইল, এরপরে কি ছিল বি, এরপরে ভার্বের সাথে আইএনজি, তাহলে আমাদের স্ট্রাকচারটা মিলে গেল। তাহলে কন্টিনিউয়াসের এই যে টোটাল আমাদের কন্টিনিউয়াস যতগুলো স্ট্রাকচার ছিল হয়ে গেল। এরপরে আমাদের আছে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা দেখি পারফেক্ট টেন্সে ব্যবহার করবো হ্যাভ ভার্ব। তো হ্যাভ ভার্ব গুলো একটু দেখে নিয়ে মধ্যে, আমাদের পারফেক্টের প্রেজেন্ট ফর্মে আছে সাবজেক্টে পরে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে হ্যাভ বা হ্যাজ। তাহলে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম আকারে আমরা লিখবো হ্যাভ বা হ্যাজ। এরপরে ভার্বের তৃতীয় রূপ, পারফেক্ট মানে ভার্বের তৃতীয় রূপ। এরপরে পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ফর্মে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম কি আছে একটু দেখে নিই। পাস্ট ফর্ম আছে হলো হ্যাড, তাহলে সাবজেক্টে পরে অবশ্যই হ্যাড বসবে, এরপরে ভার্বের তৃতীয় রূপ বসবে। আর আমাদের লাস্ট ওয়ান হলো ফিউচার। ফিউচারে আমি কি বলছিলাম, ফিউচারে অবশ্যই আমাদের উইল আসবে, মানে ফিউচার মানে উইল। তাহলে ফিউচারের ক্ষেত্রে সাবজেক্টের পরে শুধুমাত্র উইল বসাবো, আর যে বেসিক স্ট্রাকচার যেটা আছে সাবজেক্টের পরে কি আছে হ্যাভ আছে, এরপরে ভার্বের তৃতীয় রূপ, এটা বসে গেল। তাহলে আমাদের কিন্তু টোটাল তিন, তিন ছয়, তিন নয়, এই নয়টা স্ট্রাকচার পেলাম। কিন্তু টোটাল স্ট্রাকচার ছিল কয়টা, বেসিক তিনটা রুল, এই তিনটা থেকে আমরা নয়টা পেয়ে গেলাম। তো একটু সবাই দেখে নি দ্রুত। এরপরে আমরা একটা টেন্স কিন্তু এখনো আমি বাকি রেখেছি, সেটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে পাই একটু দেখবো। তাহলে আমি ইনডিফিনাইট টেন্সটা একটু মুছে দিচ্ছি। ওকে, তাহলে আমরা এখন বের করব পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস, মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বের করার জন্য আমরা স্ট্রাকচার থেকে মিলিয়ে নিই। প্রথমে আমাদের কি আছে পারফেক্ট টেন্স আগে নিব, তারপর নিব কন্টিনিউয়াস। তো পারফেক্ট আছে সাবজেক্ট, সাবজেক্ট নিলাম, এরপরে কি আছে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব নিলাম, এরপরে ভার্বের তৃতীয় রূপ আছে, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো আমরা। এই যে ভার্বের তৃতীয় রূপ, এখানেও কিন্তু একটা ভার্ব আছে, তাহলে কোন ভার্বের তৃতীয় রূপ হবে, বি ভার্বের তৃতীয় রূপ। বি ভার্বের তৃতীয় রূপ কি ছিল, বিন, তাহলে এখানে কি বসবে অতিরিক্ত, অতিরিক্ত অবশ্যই শুধুমাত্র বিন আসলো। তাহলে এটা নেওয়া হলো, এটা নেওয়া হলো, এটা নেওয়া হলো, এটা নেওয়া হলো, বাকি থাকলো কি ভার্বের সাথে আইএনজি। তাহলে আমাদের এটা হয়ে গেল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এটা কি, এটা হলো কমন জেনারেলটা। তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে প্রেজেন্ট। প্রেজেন্ট বের করলে কি হবে আমরা জানি, হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনগুলা, হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো হ্যাভ আর হ্যাজ। তাহলে হ্যাভ আর হ্যাজ বসিয়ে দিলাম, হ্যাভ হ্যাজ, এরপরে অতিরিক্ত যেগুলো আছে আমরা বসিয়ে দিই ভার্বের সাথে আইএনজি। তাহলে এবার পাস্ট, পাস্টের ক্ষেত্রে কি আসবে সাবজেক্টে পরে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হলো হ্যাড। তাহলে হ্যাড বসলো, এরপরে বসলো বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি। এরপরে আমাদের চলে আসলো ফিউচার, ফিউচার মানে আমরা জানি উইল, তাহলে সাবজেক্টের পরে কি বসবে উইল। এরপরে ভার্বের বেসিক স্ট্রাকচারটা বসিয়ে দিই, উইলের পরে হ্যাভ, তারপরে বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা পেয়ে গেলাম টোটাল 12টা স্ট্রাকচার, শুধুমাত্র কয়টা স্ট্রাকচার থেকে, তিনটা রুলস থেকে, তিনটা স্ট্রাকচার থেকে। সেই বেসিক তিনটা স্ট্রাকচার আশা করবো সবাই মুখস্থ রাখবে। তাহলে ওই তিনটা থেকে আমরা টোটাল 12টা স্ট্রাকচার বের করলাম, টোটাল এখন হয়ে গেল 3 আর 12, 15টা স্ট্রাকচার। ওকে,
তাহলে এটা আমরা আশা করব সবার মুখস্থ বা বইয়ে এগুলো এগুলো আছে কিন্তু আমি জাস্ট বের করার উপায়টা দেখালাম কিভাবে শর্টকাটে নিজের মতো করে বের করা যায় আচ্ছা তাহলে আমরা পারফেক্ট কন্ডেন্স হয়ে যাওয়ার পর এবার দেখব আমরা টেন্সের ব্যবহার সম্বন্ধে একটু দেখব স্ট্রাকচার আমার টার্গেট ছিল স্ট্রাকচার শেষ করানো এখন আমরা একটা সেন্টেন্সে কয় ভাবে দেখতে পারি একটা যদি আমি সেন্টেন্স লিখি আমি যদি বলি একটা সেন্টেন্সকে অ্যাকটিভ আকারে লিখতে পারি তাহলে আমরা এতক্ষণ যেগুলো শিখছি অ্যাকটিভ স্ট্রাকচারও বলতে পারি আবার অ্যাফার্মেটিভ স্ট্রাকচারও বলতে পারি তাহলে এর মধ্যে কোথাও নটও ছিল না আবার প্যাসিভ ফর্মও ছিল না তাহলে আমরা যদি লিখি আই ট্রাইজ আমি কমন একটা সেন্টেন্স লিখলাম আই ইট ট্রাইজ তাহলে এটা অবশ্যই অ্যাকটিভ সেন্টেন্স আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্স এই সেন্টেন্সটাকে যদি আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি তাহলে কি হতে পারে খেয়াল করি একটু সবাই এখানে কিন্তু আমাদের কোনো বি ভার্ব নাই মানে অ্যাম ইজ আর ওয়াজ আর নাই আবার হ্যাভ ভার্বও নাই হ্যাভ হ্যাজ হ্যাডও নাই তাহলে আমাদের যেখানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না সেই ক্ষেত্রে আমাদের সাহায্য নিতে হবে ডু ভার্বের ডু ভার্বের কিভাবে সাহায্য নিব ডু ভার্বের ভার্বের প্রথম রূপ হলে ডু বা ডাজ আর ভার্বের দ্বিতীয় রূপ হলে ডিড তাহলে এখানে আমাদের ভার্বের সাথে কি এস বাই এস আছে নাই তার মানে ডাজ বাদ পড়ে গেল তাহলে আমাদের নিতে হবে ডু তাহলে এটাকে যদি আমি নেগেটিভ করি অবশ্যই নট আনতে হবে তাহলে আই ডু নট ইট রাইস আমি ভাত খাই না তাহলে আমি ভাত খাই না এটা হয়ে গেল এটা হলো আমাদের নেগেটিভ করলাম ডু ডাজ ডিড এইগুলার পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে এটাও একটু মাথায় রাখবো আমরা এটা হলো এরপর যদি এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ করি ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক ইন্টারোগেটিভ যদি করা হয় তাহলে এই সেন্টেন্সটাকে এই যে অ্যাফার্মেটিভটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে একইভাবে আমাদের ডু ভার্বের সাহায্য নিতে হবে কারণ আমরা নেগেটিভে ডু নিব ইন্টারোগেটিভে ডু নিব ওকে তাহলে একটু দেখি আমরা ডু আই ইট রাইস তাহলে আমি কি ভাত খাই এটা প্রশ্ন করলাম তাহলে দেখো এখানে আমাদের আই ট্রাইজ এটা ছিল অ্যাফার্মেটিভ এবং অ্যাক্টিভ আমরা এটাকে প্রথমে করলাম নেগেটিভ না বোধক টোটালি না বোধক এটা কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স না এটা শুধুমাত্র না বোধক ট্রান্সফর্ম অফ সেন্টেন্স ক্ষেত্রে কি হয় অর্থ এক রাখা লাগে তো আমাদের এখানে কিন্তু অর্থ এক না আমাদের জাস্ট না বোধক করা হচ্ছে এটাও ইন্টারোগেটিভ এটাও অর্থ এক না এটা জাস্ট ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক করা হচ্ছে এখন আমরা যেটা করব অ্যাফার্মেটিভ থেকে সেটা হলো ইন্ট্রো নেগেটিভ বলা হয় এটাকে ইন্ট্রো নেগেটিভ এটা হলো ট্রান্সফরমেশনের পার্ট তার মানে ইন্টারোগেটিভও করা হবে আবার নেগেটিভও করা হবে তাহলে আমরা কি করতে পারি এখানে তো আমরা ইন্টারোগেটিভ করছি আর এখানে নেগেটিভ করছি শুধু কি বাদ পড়ছিল এখানে সেটা আমরা আনবো নট তাহলে প্রথমে আমরা বসাই দিই ডু আই এরপরে বসবে নট ইট রাইস ডু আই নট ইট রাইস এটাকে আবার সংক্ষিপ্ত রূপেও লেখা যায় সেটা আমরা কি লিখতে পারি ডোন্ট আই ইট রাইস এই দুইটা পার্টে লেখা যায় তাহলে এটাকে আমরা কি বলবো ইন্ট্রো নেগেটিভ তার মানে এটা কিন্তু অর্থ একই থাকে যেমন আমি কি ভাত খাই না তার মানে কি আমি অবশ্যই ভাত খাই অ্যাফার্মেটিভ হলো নেগেটিভ হলো ইন্টারোগেটিভ হলো ইন্ট্রো নেগেটিভ হলো আমাদের আরো একটা পার্ট আছে সেটা কি প্যাসিভ পার্ট তো আমরা এটা এখনো করি নাই ভয়েস পার্ট ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্সের চ্যাপ্টারে চলে আসবে তখন আমরা ভয়েস শিখবো যদিও তো আমি আপাতত আমাদের মতো করে দিই যেখানে এটা হলো ভার্ব আছে এটা হলো অবজেক্ট এবং এটা আছে সাবজেক্ট তাহলে আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যেহেতু এটা অ্যাক্টিভ আমাদের প্রথমে আসবে অবজেক্ট হবে সাবজেক্ট সাবজেক্ট হবে অবজেক্ট তো আমি একটু লিখি প্রথমে অবজেক্টকে আমি সাবজেক্ট বানাই রাইস এরপরে আমাদের আসবে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এখানে এটা ভি ওয়ান আছে ভি ওয়ান থাকলে আসে অ্যাম ইজ আর ভি ওয়ানে আসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাম ইজ আর এরপর রাইস ইজ যে ভার্ব থাকবে এই ভার্বের তৃতীয় রূপ ইটেন বাই এবার আই এর অবজেক্ট কি সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট যেহেতু মি তাহলে আমরা কয়টা সেন্টেন্স পেলাম এখানে এক দুই তিন চার পাঁচ যদি এটাকে বাদও দিই তার মানেও পাঁচটা স্ট্রাকচার আমরা পেলাম এই যে প্রত্যেকটি স্ট্রাকচার এই সবগুলো কোন টেন্সে সবগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের তার মানে এই যে পাঁচটা স্ট্রাকচারে পাঁচটা সেন্টেন্স আমরা লিখেছি সবগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তাহলে ওকে এক মিনিট সবাই একটু উঠিয়ে নাও
ওকে, তাহলে আমাদের বলছিলাম যে আমরা সবগুলো স্ট্রাকচার যদি একটা টেন্স থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে আমরা পাঁচটা স্ট্রাকচার পেতে পারি, তাহলে আমাদের টোটাল টেন্স হলো 12টা। তাহলে 12টা টেন্স থেকে আমরা কত পাবো? 12টা টেন্স থেকে টোটাল 60টি স্ট্রাকচার আমরা পাবো। টোটাল এই 60টা স্ট্রাকচার, এবং আমরা করছিলাম তিনটা বেসিক স্ট্রাকচার, টোটাল স্ট্রাকচার কয়টা হলো? 63টি। এবং এই 63টি স্ট্রাকচার আমাদের আসছিল কোথা থেকে? আসছিল ওই সেই তিনটি বেসিক স্ট্রাকচার থেকে, তিনটি বেসিক স্ট্রাকচার থেকে। তাহলে আমরা যদি মোটামুটি টেন্সের ওই তিনটা বেসিক স্ট্রাকচার আমরা জানতে পারি, টোটাল আমরা 23টা সেন্টেন্সের মালিক বলতে পারি, কারণ আমরা 23টা একটা সেন্টেন্সকে ঘুরিয়ে ফিরিয়ে 63 ভাবে লিখতে পারবো। যদি 63 ভাবে লিখতে পারি, তাহলে তোমাকে যখন পরীক্ষায় কোনো কিছু আনকমন কোনো প্যারাগ্রাফ স্টোরি কম্পোজিশন দেয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লিখতে বানিয়ে লিখতে অনেকের সমস্যা হয়, ফ্রি হ্যান্ড রাইটিং অনেকের প্রবলেম হয়। তো যদি টেন্স স্ট্রাকচার এই সবগুলো স্ট্রাকচার জানা থাকে, অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ ইন্ট্রো নেগেটিভ প্যাসিভ, সেক্ষেত্রে কিন্তু বানিয়ে লিখতে বা ফ্রি হ্যান্ড রাইটিং অনেক সুবিধা হয় আমি মনে করি। তো আমাদের আশা করব সবাই এই টেন্স স্ট্রাকচার গুলো একটু মাথায় রাখবে। এরপরে আমাদের যে মেইন টার্গেট ছিল রাইট ফর্ম ভার্ব, সেইখানে আমরা চলে যাব। দেখি আমরা রাইট ফর্ম ভার্বে যে কত দূর আগাইতে পারি আজকের ক্লাসে। ওকে, তাহলে আমাদের এতদিন আমরা রাইট ফর্ম ভার্ব করার জন্যই প্রথমে ভার্ব শিখেছিলাম, তারপরে টেন্স শিখেছি, এবার আমরা চলে আসলাম রাইট ফর্ম অফ ভার্ব, তার মানে ভার্বের সঠিক ব্যবহার এই যে এই পর্বে। তাহলে রাইট ফর্ম ভার্বের এখানে আমরা প্রথমে টেন্স যেহেতু জেনে গেছি, আমরা টেন্স ওয়াইজ ডিসকাস করব, তারপরে আরো যে বিষয়গুলো আসছে এগুলো আমরা সামনে আনবো। টেন্সের বিষয়গুলোর মধ্যে প্রথমত আমাদের যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি আপাতত যেগুলো লিখবো আশা করবো সবাই তুলে নিবে বা এগুলো বোঝার চেষ্টা করবে। প্রেজেন্টের আমরা পার্ট আলোচনা করবো এখন ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট এর অংশে আমরা কোন বিষয়গুলো খেয়াল করব? তাহলে প্রথমে আমরা খেয়াল করব যে প্রেজেন্টের মধ্যে আমাদের কি কি আছে। প্রেজেন্ট ইনডিফিনাইট এর মধ্যে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এটার স্ট্রাকচার সাবজেক্ট পরে ভার্বের প্রথম রূপ, এটা আমাদের প্রথমত মাথায় রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইটে। এরপরে এখানে আমাদের চিরন্তন সত্য বা যদি আমরা বলি ইউনিভার্সাল ট্রুথ, এই অংশগুলো সব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে চাই, ইউনিভার্সাল ট্রুথ। এরপরে আছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তার মানে অভ্যাসগত ব্যাপারগুলা। এরপরে আছে সাইন্টিফিক ফ্যাক্ট, তার মানে আমাদের যে বৈজ্ঞানিক আলাপ আলোচনা এই বিষয়গুলো চলে আসবে এই অংশে, সাইন্টিফিক ফ্যাক্ট। এরপরে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল। এরপরে চলে আসবে সাধারণ ঘটনা, সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো এটা, সাধারণ সকল ঘটনা, সাধারণ সকল বর্তমান ঘটনা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সাধারণ সকল বর্তমান ঘটনা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এই বিষয়টা মাথায় রাখবো যে যত সাধারণ ঘটনা আছে সবগুলো হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমি সাধারণ ঘটনা বলতে কি বলতে পারি? সাধারণ ঘটনা আমি স্কুলে যাই, আমি বই পড়ি, আমি ঘুমাই, আমি খাই, আমি খেলা করি, সব সাধারণ ঘটনা এবং সব বর্তমানে, এগুলো সব হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে যদি আমি লিখি আই ওয়াজ টিভি, আমি টেলিভিশন দেখি, এটা সাধারণ ঘটনা টেলিভিশন দেখা। তাহলে আই এনজয় আইপিএল এভরিডে, তাহলে আমি দৈনিক আইপিএল দেখা উপভোগ করি, আইপিএল উপভোগ করি। তাহলে এই যে আমি লিখলাম এই বিষয়গুলো সবই সাধারণ ঘটনা, এবং সবগুলো কি আছে? সবগুলো আছে সাবজেক্টে পরে ভার্বের প্রথম রূপ, সাবজেক্টে পরে ভার্বের প্রথম রূপ, সাবজেক্টে পরে ভার্বের প্রথম রূপ। ফলে এগুলো কি হবে? এগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কিন্তু যদি আমাদের এই বিষয়গুলো না দেখে বোঝা যায়, তাহলে আমরা আরো কিছু বিষয় দেখব, সেগুলোর জন্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বুঝতে সুবিধা হবে। আমি সেগুলো একটু লিখে দিচ্ছি।
যদি সেন্টেন্সের মধ্যে এমন থাকে এভরিডে ডেইলি ইউজুয়ালি ন্যাচারালি জেনারেলি নর্মালি অফেন sometimes frequently ইত্যাদি অ্যাডভার্ব গুলো, এগুলো কিন্তু সবগুলো অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব গুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে আমাদের কিন্তু বুঝতে এগুলো সাহায্য করে যে এগুলো অবশ্যই প্রেজেন্ট ডিফিনিট টেন্স হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, তারপরেও কিন্তু এগুলো একটু ব্যতিক্রম থাকে। তো আমাদের 90% আমাদের টার্গেট থাকবে এগুলো থাকলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এগুলো থাকলে আমাদের কি করবে, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নির্দেশ করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এগুলো মাথায় রাখবো। তাহলে এই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিশেষ কি বিশেষ উপায়। তারপরে আমি কিন্তু অলরেডি একটা ছবি এঁকে বুঝিয়েছিলাম বল আঁকিয়ে, সবাই একটু এটাও মাথায় রাখবো। যদি ব না থাকে বাংলা ক্রিয়ার শেষে মানে ফিউচার হবে না, আবার ল না থাকলেও পাস্ট হবে না, তাহলে সেগুলো কি হবে, সেগুলো অবশ্যই প্রেজেন্ট হবে, আর প্রেজেন্টের সাধারণ ঘটনা সব ইনডিফিনিট টেন্স হয়। ওকে, তাহলে এটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্বন্ধে সাধারণ আলোচনা ছিল। এরপর আমরা চলে যাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে যেহেতু আমরা আলোচনা করব, সেহেতু চলমান, এটা আমরা মাথায় রাখবো যে এটা স্ট্রাকচারটা আগে একটু সবাইকে মনে করে দিই। সাবজেক্ট পড়ে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি ছিল, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার ছিল। তো কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা কি করব, কন্টিনিউয়াস কি কি থাকতে পারে, তার মানে বর্তমানের কোনো ঘটনা অবশ্যই হবে, বর্তমানে চলছে, চলমান, যেমন আমাদের ভিডিও ক্লাসটা চলছে, বর্তমানে পৃথিবী ঘুরছে, ঠিক আছে, কিন্তু এটা সাধারণ ঘটনার মধ্যে পড়ে যায়, চিরন্তন সত্য মধ্যে পড়ে গেলে আবার সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। ফ্যান ঘুরছে, সে বই পড়ছে, সে সাইকেল চালাচ্ছে, সে ভাত খাচ্ছে, তার মানে কোনো কিছু চলমান বর্তমানে যদি বোঝায় সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে আমরা কিছু কিছু অ্যাডভার্ব মাথায় রাখবো যেগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যেমন নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, এট এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, লুক, ওয়াশ আউট, লিসেন, এই ওয়ার্ড গুলো বা এই ফ্রেজ গুলা যদি থাকে সাধারণত আমাদের কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে এটাও একটু মাথায় রাখবো, ইত্যাদি ইত্যাদি লিখে দিলাম। তাহলে এই নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, লুক, ওয়াশ আউট, লিসেন, এতে থাকলে অটোমেটিক বুঝতে হয় এটা কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। লুক, সেন্টেন্সে প্রথমেই যদি লুক থাকে এবং এরপরে যদি এমন থাকে লুক রানি, এখানে আমাদের দিল ড্যান্স, দেখো রানি নাচ নাচতেছে বা নৃত্য করছে, দেখো রানি নৃত্য করছে, তাহলে লুক, তাহলে রানি আছে, তাহলে আমরা কি করব, আমরা জানি লুক থাকলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্টে পড়ে, এটা হলো সাবজেক্ট, এরপরে অবশ্যই এম ইজ আর আসবে, রানির পরে কি আসবে ইজ, এবং যে ভার্ব থাকবে এই ভার্বের সাথে আইএনজি, ড্যান্সের সাথে আইএনজি, ড্যান্সিং, তাহলে এটা হয়ে গেল ড্যান্সিং। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে যদি কন্টিনিউয়াস করতে হয়, যদি এই রকম কিছু সাহায্যকারী ওয়ার্ড বা ফ্রেজ সামনে থাকে আমাদের সেভাবে শেষ করতে হবে। তাহলে আমাদের ক্লাস আজকে এখানে সমাপ্ত করতে হচ্ছে সময় সংক্ষিপ্ততার কারণে। আগামী ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের পর থেকে প্রেজেন্ট পারফেক্ট থেকে আলোচনা শুরু করব, আশা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, দোয়া করবে,
এবং সবাই সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।